নমস্কার সবাইকে, শুভ সপ্তমী। আজকে যেটা দিয়ে প্রথমে ব্লগটা শুরু করব সেটা হচ্ছে, আমরা যখন নিজেদের বাড়িতেই থাকি নর্মালি, বা ধরো আমরা যারা সবাই দেশের বাইরে আছি বা কলকাতার বাইরে আছি বা যে যার হোম টাউনের বাইরে আছি, যখন নিজেদের বাড়ি যাই তখন কি রোজ একঘেয়ে খাবার খেতে ভালো লাগে? মানলাম বিরিয়ানি খেতে ভালোবাসি আমরা সবাই, কিন্তু রোজ বিরিয়ানি দিলে কি কারোর মুখে রুচবে? কিছু না কিছু তো চেঞ্জ দরকার। তাই আজকের ভোগ হলো, সন্দীপ আজকের ভোগ কি? লুচি আর আলুর দম। আর লুচি আর আলুর দম বানাচ্ছে হচ্ছে সন্দীপ নিজেই। তো আজকে অনেক বড় একটা ওয়ার্কলোড ও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে, আজকে ভোগের দায়িত্ব ও নিজে নিয়েছে। এই দেখো আলুর দম অলমোস্ট রেডি। এখন লুচি হবে আমাদের, তারপরে আমরা আস্তে আস্তে পুজোর গোজগাছ শুরু করব। অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গে দেবী নমস্তুতে কল সেনাষ্টমে নতু অষ্টমঙ্গল সংযুক্তে দুর্গে দেবী নমস্তুতে ওম পরিধত্ত বাস সৈনা শতায়ু শ্রী ক্ষীণতু দীর্ঘমায়ু শতঞ্চ জীব সরল চামুণ্ডে চলো চলো চালয় চালয় শীঘ্রং দুর্গে মম পূজারয়ং প্রবেশ ওং হ্রিং হুং ফট স্বাহা ওং হ্রাং হ্রিং স্থাং স্থিং স্থির ভব। নেত্রাঞ্জনায় নমো এতে গন্ধপুষ্পে এতদ্ধিপতয়ে ওং দেবায় শ্রীবিষ্ণবে নমো এতত সম্প্রদানায় ওং হ্রিং শ্রী দুর্গায় নমো। ওং নমস্তে সর্বদেবেশি
নমস্তে শঙ্কর প্রিয়ে চক্ষু সামঞ্জং হৃদং দেবী দত্তং প্রতি গৃহ্যতাম। সংযুক্ত ফলতাম্বুল শোভিতম ময়া নিবেদিতম ভক্তা নৈবেদ্যম প্রতি গৃহ্যতাম। ওং জলং চ শীতলং স্বচ্ছং সুগন্ধি সুমনোহরং ময়া নিবেদিতং ভক্তা পানীয়ং প্রতি গৃহ্যতাম। আমাদের সপ্তমীর পুজো শেষ, আর আজকে যেটা প্রথম থেকে তোমাদের সাথে খুব বেশি গল্প করতে পারিনি তার কারণ আজকের পুজোটা বেশ অনেকক্ষণের ছিল, তো সেটা একটু নিয়ে শর্ট আউট করতে বসেছিলাম প্রথমে, প্লাস সকালের দিক থেকে অনেক কাজ ছিল। তো আজকের দিনের স্পেশালিটি হলো আমাদের ভোগ, সেটা হলো আজকে আমরা করেছি লুচি আলুদম, যেটা তোমাদের সকালবেলায় বললাম। আর আগামীকাল আরেকটা কিছু স্পেশাল থাকবে, আর ইচ্ছা আছে আমাদের যে ষষ্ঠী থেকে দশমী আমরা প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন রকম ভোগ দেব মাকে, আর তার সাথে আমাদের আমরা বেসিক্যালি আর কিছু খাচ্ছি না, আমরা ভোগটাই খাচ্ছি, তো সেরকমভাবেই বানানো হচ্ছে আর কি। তো আজকে যেহেতু আগে থেকে একটুখানি হোমওয়ার্ক করে রেখেছিলাম, আজকে পুজোটা অনেক বেশি ইজি হয়েছিল, নট রিয়েলি ইজি ইজি বাট ওই আর কি উইদিন দ্য ফ্লো ছিল আর কি। তো খুব এনজয় করলাম, আর সত্যি আজকে আবারও একটা কথা বলতে ইচ্ছা করছে, যেটা হচ্ছে প্রত্যেক বছর যতটা পুজো মিস করি এই বছর মোটেও মিস করছি না, ভীষণ আনন্দ হচ্ছে। আজকে সপ্তমী, মা এসে গেছেন ঘরে, তাই আরও বেশি আনন্দ হচ্ছে। একদমই তাই, দুর্গাপুজো জাস্ট বাড়িতে নিয়ে আসা হয়েছে, মাকে নিয়ে আসা হয়েছে, পুজো করা হচ্ছে, এর থেকে আনন্দ কিছু নেই। সত্যি ভালো লাগছে, ঢাকের আওয়াজগুলো মিস করছি, ইউটিউব থ্যাঙ্কস টু ইউটিউব, উলুধ্বনি সংকোধনীয় মাঝখানে পাওয়া গেছে কিছু কিছু ভিডিওর মধ্যে,
তোমরা খুব ভালো করে পুজো কাটাও আর আশা করি তোমাদের আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আমি জানি না এই ব্লগটা কবে পাবলিশ করতে পারবো, সো আমি জানি না আজকে কোন দিন তোমরা যেদিন দেখছো, বাট যেদিনই হোক আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো কাটুক, আলো ঝলমলে কাটুক। ভালো থেকো, আবার দেখা হচ্ছে। If you have enjoyed this vlog, please give it a thumbs up. Also, do not forget to subscribe to our channels. The links are on the screen right now. Click the bell icon to get all our updates right away. Till the next time, keep watching and keep sharing. Bye!